যদি রাত পোহালে সোনা যেত বঙ্গবন্ধু মোরা, যদি রাত পোহালে মিছিল হত বঙ্গবন্ধু মানুষ বীর কাপুরুষের মতো পারে নিত কখনো মাথা নত, যে মানুষ বীর কাপুরুষের মতো পারে নিত কখনো মাথা নত, এনে দিল হলো জগতে আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, কে আছো বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছো বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়ালে কি প্রভুর সফলতা সফলতা সফলতা, বিশ্ব পেত পুরুষের মতো পারে নিত কখনো মাথা নত, যে মানুষ বীর কাপুরুষের মতো পারে নিত কখনো মাথা নত, এনে দিল হলো জগতে আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, তবে বিশ্ব পেত তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে আমার মিছিল হলো বঙ্গবন্ধু মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই, বিশ্ব পেত এক মহান।
এখনো তো নষ্ট হয়নি আওয়ামী লীগের নৌকাখানি, এখনো তো ডুবে যায়নি পাইয়া বাংলার নতুন পানি, গাইতে গিয়ে জয় বাংলার গান।
দেশে এখনো তো নষ্ট হয়নি, হাদিউল বাইয়ের নৌকা খানি এখনো তো ডুবে যায়নি। পাইয়া বাংলার নতুন পানি, পাইয়া বাংলার নতুন পানি, চলছে নৌকা দ্রুত বেগে এখনো তো ডুবে যায়নি। নৌকা খালি এখনো তো নষ্ট হয়নি, আওয়ামী লীগের নৌকা খালি এখনো তো নষ্ট হয়নি, হাদিউল বাইয়ের নৌকা খালি এখনো তো ডুবে যায়নি। পাক পরওয়ারদিগার, তোমার অশেষ রহমতে আমি এই রাজ্যের দায়িত্বভার হাতে তুলে নিয়েছি খোদা, তুমি আমায় শক্তি দাও খোদা, আমি যেন এই রাজ্যটাকে সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, পারি যেন প্রজাগণের সুখে সুখী হতে, প্রজাগণের দুঃখে দুঃখী হতে, আরো যেন পারি প্রজাগণের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে। আমিন সুম্মা আমিন। উজির সাহেব, আমাকে কি জন্য স্মরণ করেছেন যে আপনা? ও শোনে কি আছে, আমার লক্ষ কোটি নিরাশপুরের প্রজাগণ। যা আপনা, আমি তো আপনার সমস্ত রাজ্য ঘুরে এলাম, যেখানে খাদ্যর প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিয়েছি, আমাদের রাজ্যের হিন্দু মুসলিম প্রজারা বেশ সুখেই আছে যা আপনা। শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। উদির সাহেব বলুন যা আপনা। রাজ্য ঐশ্বর্য প্রতিপত্তির কোনো কিছুরই অভাব নেই আমার, অভাব শুধু একটি সন্তানের, একটি সন্তানের জন্য কোথা তালার দরবারে আমি কোথায় না ফরিয়াদ করেছি, কিন্তু তার দয়ার দৃষ্টি আজও আমার উপর বর্ষিত হলো না, দিল না, দিল না আমার একটি সন্তান। তাই তো এই সমাজের কাছে, প্রজাগণের কাছে আমি আমি যে আজও আজ করে বলেই পরিচিত যাব না, এই অভিশাপ জীবনের বুঝা আমি যে আর বইতে পারছি না। বীর সাহেব বলুন যাব না, যাব না, এত অস্থির হলে চলবে কেন? যাব না, যাব না, শুনেছি কুদার ন্যাক দৃষ্টি থেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, আমার মনে হয় আপনিও হবেন না। যাব না, যাব না। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন, সেই একটি মাত্র আশা নিয়ে আমি আজও বেঁচে আছি, জানি না কোথা থালা আমার মনের আশা আজও পূর্ণ করবেন কিনা। যাব না, আমি বলছিলাম কি, আপনি যদি একবার হরিণ শিকার করতে যেতেন তাহলে আমার মনে হয় আপনার মনে পরিবর্তন আসতে পারে। যাব না। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন, হরিণ শিকারে গেলে হয়তো আমার মনের খানিকটা পরিবর্তন আসতে পারে, তাই আর কাল বিলম্ব না করে আগামীকাল প্রত্যুষে আমার হরিণ শিকারে যাবার আয়োজন করু। যাব না, আপনি যাবেন হরিণ শিকার করতে, এই যে আনন্দের কথা, কিন্তু যাব না, আপনার অবর্তমানে এই নিরাশপুর রাজ্য কে পরিচালনা করবে? যাব না। উজির সাহেব বলুন যাব না। আপনি হচ্ছেন আমার বিশ্বস্ত উজিরে আলা, আপনার প্রতি আমার সেই বিশ্বাস ও আস্থা দুটোই আছে, আপনি কি পারবেন না আমার অবর্তমানে আমার এই বিশাল নিরাশপুর রাজ্য পরিচালনা করতে? যাব না, আমি কি পারবো? যাব না, আপনার অবর্তমানে
এই নিরাজপুর রাজ্য সঠিকভাবে পালন করতে যাব না। উদিন সাহেব আপনি পারবেন আমার এই বিশাল নিরাজপুর রাজ্য পরিচালনা করতে। তাহলে চলুন যাব না, আমি আপনাকে শিকারীর বেশে সাজিয়ে দিই। তাই চলুন উদির সাহেব, তাই চলুন। চলে গেছে হরিণ শিকার করতে, ওকে তুমি সুস্থ রেখো খুদা, আর আমাকে তুমি শক্তি দাও যাহাপনার অবর্তমানে এই নিরাজপুর রাজ্যটাকে আমি সঠিকভাবে যেন পরিচালনা করতে পারি, এবং যাহাপনা শিকার থেকে ফিরে আসলে তারই রাজ্য যেন আমি তারই হাতে তুলে দিতে পারি। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন, কিন্তু এই সমাজের বুকে আমি মাথা উঁচু করে বাঁচতে পারিনি। সমাজের মানুষ আমাকে ঘৃণা করে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর বাকি জীবন ডাকাতি করব না। হ্যালো হ্যালো, আর ডাকাতি করে যা অর্জন করেছি আমি গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেব। এই সমাজের বুকে আমি একজন আদর্শবান মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই। গরিবি দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্যই কি আমরা এত পরিশ্রম করে ডাকাতি করেছি? লালু, এই টাকা পয়সা আমার হাতে তুলে দে। না, দেব না, আমার প্রাণ থাকতে তোকে আমি এই টাকা পয়সা দেব না, আর আমি বাকি জীবন ডাকাতিও করবো না। তাহলে কি তুই? না, দেব না। আমি কি তাহলে আঙ্গুল সুজবো? তবে কি হয়েছে লালু? হ্যালো, তোরা ভাই ভাই যুদ্ধ করছিস কেন? ভাই, এই রাস্তায় ছেলে জঙ্গল করে পালিয়ে যেতে চেয়েছিল, আমি তাকে ভাতা দিয়েছি। কি শুনছি লালু, কথাটা কি ঠিক? হ্যাঁ সর্দার, আমি ঠিকই বলছি। তুই কি আর ডাকাতি করবি না? না সর্দার, আমি আর ডাকাতি করব না, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? তুই ভুল করছিস কালু, এই পথে একবার আসা যা, ফিরে যাওয়া যায় না। কোথায় গেল বলুন সর্দার? এই নেও ছামুক, যতক্ষণ হচ্ছে তুমি ছামুক মারো। আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো তো যে আমি এই ডাকাতি করব না, আমি ডাকাতি করব না। করবি না? হ্যালো, বন্ধ কর তোমার ছামুক। লালু, এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। না সর্দার, আমি আর ডাকাতি করব না। আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, এর ভিতর তুমি না 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 সর্দার, না না সর্দার, তুমি না, আমি রাজি।
কোথায় খেলো বলনে সর্দার? এই আনন্দের দিনে চলো আমরা কি আনন্দ করি, তাই করুন সর্দার। যাও, কোথায় গেছিস? কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। ওই তো
ওই তো দূরে একটি বন দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখি কোনো শিকার পাই কিনা। তোমাদের এত বড় স্পর্ধা, এই একবার বাচ্চাকে করতে চাও হত্যা? তবে আইরে দস্যু দানবের দল, দেখি কে কাকে হত্যা করে। তোমার স্থান এখানে নয় ভাই, তোমার স্থান আজ হতে আমার হৃদয় মাঝারে ভাই, হৃদয় মাঝারে। তুমি আমাকে এই দস্যু দানবের হাত থেকে রক্ষা করে আমায় ঋণী করেছো ভাই, বলো বলো ভাই, তুমি খুশি মনে যা চাইবে এই এক হাপর বাচ্চা কথা দিচ্ছে তোমাকে আজ আমি তাই দেব। বলো ভাই রে রাজা, তুমি কি চাও? আমি কিছু চাইনি রে রাজা, আমি কিছু চাইনি, হাম ছোটা আদমি আছি লেকিন বনে রাজা আছি। বেশ, তবে আমি খুশি হয়ে তোমাকে আমার গায়ের এই বহু মূল্যবান জরির জামা আর ঘাছে বাঁধা উড়িয়া ভাত গুড়া তোমাকে আমি দান করলাম ভাই, এ দুটো নিয়ে তুমি আমায় উপকৃত করো ভাই। হেরে রাজা, হাম জঙ্গলি আদমি আছি, আজ এই জঙ্গল মে কাল ও জঙ্গল মে হামার রাস্তা না, হাম জরির জামা উড়িয়া ভাত গুড়া সে ক্যা করেগা রে রাজা, ক্যা করেগা। এগুলো তুমি সযত্নে রেখে দিবে, হয়তো ভবিষ্যতে তোমার উপকারে আসতে পারে। ঠিকেরে রাজা, হাম তোহার দান গ্রহণ করলাম। ভাই জমিরাজ, আমাকে একটু লোকালয় পর্যন্ত পৌঁছে দিবে? চল রে রাজা, হাম তোহাকে লোকালয় পৌঁছে দিয়েছি। চল রে।